অসুস্থতা ও দুর্ঘটনায় মৃত্যুবরণকারীদের বীমা দাবির চেক হস্তান্তর করলো আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রাজধানীর মহাখালীতে কোম্পানির প্রধান কার্যালয়ে অসুস্থতা ও দুর্ঘটনায় মৃত আটজন বীমা গ্রাহকের 38 লাখ এবং দুজন বীমা গ্রাহকের ক্রিটিক্যাল ইলনেস বাবদ 10 লাখ টাকা সহ সর্বমোট 41 লাখ টাকার চেক আজ হস্তান্তর করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এবং বিশেষ অতিথি ছিলেন একই প্রতিষ্ঠানের সদস্য কামরুল হাসান। আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনোয়ার শফিকের সভাপতিত্বে স্ব স্ব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।